প্রথমে আপনার কি নাম বলুন? স্যার আমার নাম সৌম দে। সৌম, আপনার ইন্টারভিউ কবে রয়েছে? 27 অক্টোবর 2021। আচ্ছা, আপনি যে ইন্টারভিউ দিতে যাবেন ফিজিক্যাল, সেটা কোন জায়গায় যাবেন দিতে? স্যার খাদ্যভবন। অ্যাড্রেসটা কি আপনার জানা আছে? না স্যার এই মুহূর্তে আমি মনে করতে পারছি। ওকে সৌম, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। মাই নেম ইজ সৌম দে, আই কমপ্লিটেড মাই স্কুলিং ফ্রম কাটক আশিয়াম দাস বিদ্যায়তন। আফটার দ্যাট আই কমপ্লিটেড মাই বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম সুপ্রিম নলেজ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশন। আফটার দ্যাট আই স্টার্টেড মাই প্রিপারেশন ফর গভর্নমেন্ট ভেরিয়াস গভর্নমেন্ট জব ভেরিয়াস কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড মাই হবি ইজ প্লেইং অ্যান্ড ওয়াচিং ক্রিকেট। ওকে, তো এই যে প্লেইং অ্যান্ড ওয়াচিং ক্রিকেট, আপনি তো নিশ্চয়ই জানেন আপনার 27 তারিখে এক্সাম আর 24 তারিখে ইন্ডিয়া একটা কোনো বড় ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে। কোন ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে? প্রথম খেলা আছে 24 তারিখ। স্যার প্রথম খেলাটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ টি-20 চ্যাম্পিয়নশিপ, আর এই খেলাটা আছে পাকিস্তানের বিরুদ্ধে। ভেরি গুড। আচ্ছা, ভারতীয় দলে একজন কিংবদন্তিকে মেন্টর হিসেবে সিলেক্ট করা হয়েছে, কাকে করা হয়েছে? তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। ভেরি গুড। আচ্ছা, এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপের পরে ক্যাপ্টেন হিসেবে একজন টি-20 থেকে রিটায়ারমেন্ট নিতে চলেছেন, কে নিতে চলেছেন? মানে তিনি আর আগামী দিনে টি-20-র কখনো ক্যাপ্টেন্সি করবেন না বলে জানিয়েছেন, এটা কে জানিয়েছেন? স্যার তিনি হলেন ভারতবর্ষের বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি। ভেরি গুড। আচ্ছা, এবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কে? চেন্নাই সুপার কিংস। হ্যালো স্যার, 1 মিনিট একটু ধরো। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা, কেকেআর কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? চেন্নাই সুপার কিংস। ওকে সৌম, তোমার কাছে এই চাকরিটা খুব প্রয়োজনীয় কেন? হ্যাঁ স্যার, কারণ স্যার আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন 2017 সাল থেকে আরম্ভ করেছি, অনেকটাই টাইম আমি এখানে দিয়েছি। তো স্যার আমি একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি দেখে চাইছি, তো স্যার এই চাকরিটা ওই জন্য আমার কাছে দরকার। এছাড়া তুমি আর কি কি এক্সাম দিচ্ছ? আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়ে পার্টিসিপেট করছি, যেমন হচ্ছে স্যার আমরা রেলওয়ে NTPC WBCS PSC ক্লার্কশিপ, এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এইগুলোই দিচ্ছি আপাতত। আচ্ছা, এই যে রেলের NTPC বললে, NTPC-র ফুল ফর্ম কি? সরি স্যার আমি এই মুহূর্তে মনে পড়ছে না। ওকে সৌম, তোমার ইঞ্জিনিয়ারিং ছিল, কোন বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছো তুমি? আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি। আচ্ছা, ইনসুলেটর কি জিনিস? সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এই যে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে জেনারেটর বলে একটা চ্যাপ্টার আছে, মানে জেনারেটর জিনিস বলা আছে, জেনারেটর সম্বন্ধে তোমার কি ধারণা আছে? সরি স্যার আমার এটা মনে পড়ছে না।
ওকে আচ্ছা হ্যাঁ আচ্ছা বাড়িতে যে ধরনের বিদ্যুৎ প্রবাহ করা হয়, তো সেক্ষেত্রে কি ধরনের বিদ্যুৎ বাড়িতে ব্যবহার করা হয়? এসি কারেন্ট। এসি কারেন্ট। আর কত এটার একটা পরিমাপ আছে, কত পরিমাপ? 220 ভোল্ট। আচ্ছা তাহলে 50 ফ্রিকোয়েন্সি। 50 বলো, 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে। আচ্ছা হর্স পাওয়ার বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, হর্স পাওয়ার হচ্ছে একটা ইউনিট, এটা হচ্ছে আমরা পাওয়ারের বা ক্ষমতার ইউনিট এটা। আচ্ছা আচ্ছা ক্ষমতা কাকে বলে? সে কার্য করার হারকে ক্ষমতা বলে। আচ্ছা জি এর মান কত? 981 ডাইম পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা তাপের একক কে কি বলা হয়? জুল বলা হয়। আচ্ছা ক্যালোরিমিটি কি জিনিস? সরি স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওকে সৌম কথার অর্থ কি? স্যার সৌম কথা তো সুন্দর। আচ্ছা সৌম তুমি বলো তো, কোঅপারেটিভ ব্যাংক আর কমার্শিয়াল ব্যাংকের মধ্যে কি ফারাক আছে? স্যার কমার্শিয়াল ব্যাংক সবসময় কমার্শিয়াল ব্যাংকের এম হচ্ছে প্রফিট, প্রফিট মেকিং। কোঅপারেটিভ ব্যাংকের এম হচ্ছে সার্ভিস প্রোভাইডিং, প্রফিট মেকিংটা মেন উদ্দেশ্য না। দ্বিতীয়ত কোঅপারেটিভ কমার্শিয়াল ব্যাংক রেগুলেটর ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 দ্বারা, কোঅপারেটিভ ব্যাংক রেগুলেটর কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1965 দ্বারা। আর কোঅপারেটিভ মানে হ্যাঁ বলো, কমার্শিয়াল ব্যাংক মেনলি গভর্নমেন্ট এমপ্লয় এগুলো সেক্টরের উপর কাজ করে, আর কোঅপারেটিভ ব্যাংক মেনলি এগ্রিকালচার, এছাড়াও আমরা MSME আর ছোট ছোট বিজনেস এগুলোকে ফোকাস করে কাজ করে। আচ্ছা এই যে বললে MSME, MSME এর ফুল ফর্ম কি? মাইক্রো মিডিয়াম স্মল এন্টারপ্রাইজেস। মাইক্রো স্মল হবে, মাইক্রো সরি স্যার মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। আচ্ছা MSME এর এই মুহূর্তে মিনিস্টার কে আছেন? মনে করতে পারছেন? ওকে আচ্ছা এই যে ব্যাংকের ক্ষেত্রে একটা শব্দ খুব শোনা যায় NPA, এই NPA টা কি জিনিস? নন পারফর্মিং অ্যাসেট। হ্যাঁ এটার ফলে কি হয়? সে যখন মানে ব্যাংক কাউকে লোন দেয়, যখন সেই লোনটা রিকভার করতে পারে না, তখন সেটা NPA বলে ঘোষণা করা হয় একটা সার্টেন দিনের পর। তো এটাতে ব্যাংকের লস হয়, কারণ ওটা তো ব্যাংকের জিনিস, ব্যাংক তো ফেরত পাচ্ছে না, ওই জন্য ওটা মানে ব্যাংকেরই লস হয়। আচ্ছা আচ্ছা ধরো তোমাকে কোনো একটা সংস্থায় পাঠানো হয়েছে দেখার জন্য যে তারা আদৌ NPA এর আওতায় পড়তে পারে কিনা, মানে সেই সংস্থাটা আর্থিকভাবে ঢুকছে নাকি আর্থিকভাবে সচ্ছল অবস্থায় আছে সেটা দেখার জন্য তোমাকে পাঠানো হয়েছে, এবং তুমি গিয়ে দেখলে যে তারা সত্যিই ঢুকছে এবং তাদের পক্ষে এই মুহূর্তে আর লোন পরিশোধ করা সম্ভব না। এদিকে তুমি ব্যাংকে চাকরি করো, ব্যাংকের লোনটা যাতে পরিশোধ হয় সেটাও তোমায় দেখতে হবে, তো এরকম একটা পজিশনে গিয়ে তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে? প্রথমে স্যার আমি ওই সিচুয়েশনে যাব, আর ওখানকার যে মানুষ আছে ওনার সঙ্গে কথা বলবো, ওনাদের সঙ্গে অ্যাকচুয়াল ওনার সিচুয়েশনটা আমি জানার চেষ্টা করব যে ওনারা কতটা দিতে পারবেন লোনে বা কতটা দিতে পারবেন না। এবার তারপরে ওই রিপোর্টটা আমি আমার যে উপরের আধিকারিক থাকবে ওনাকে দেবো, এবং ওনার কাছে ম্যাক্সিমাম যতটা, যদি ওরা কিছুই দিতে না পারে তো ম্যাক্সিমাম যতটা ওরা দিতে পারবে ততটা আমি ওদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো খুব ফোকাস করে দেখার প্রয়োজন রয়েছে? মানে আমি বলতে চাইছি ধরো কমার্শিয়াল ব্যাংক যেমন প্রফিট মেকিং করে, সেখানে কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোতে বেশি গুরুত্ব আরোপ করা হয়? মানে আমার কোন কোন জিনিসে গুরুত্ব বেশি প্রয়োজন না, ব্যাংকের কোন কোন জিনিসগুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত? আচ্ছা
ব্যাংকে যে প্রসেস, তো ওই প্রসেস একটু রিভিউ করা উচিত। প্রথমত 2 নম্বর, ব্যাংক স্ট্রাকচার প্রবলেম, স্ট্রাকচার স্ট্রাকচারটা আছে, যে স্ট্রাকচার অপরেটিং ব্যাংক কাজ করে ওই স্ট্রাকচার একটুখানি মডিফাই করলে ভালো হবে। 3 নম্বর যে স্টাফ, মানে অপরেটিং ব্যাংকে অনেক সময় দেখা যায় কি স্টাফের শর্টেজ দেখা যায়, তো যাতে স্টাফের শর্টেজটা মানে না থাকে, যাতে কোঅপারেটিভ ব্যাংকটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারে, মানুষের সঙ্গে ঠিকঠাক ভাবে পরিষেবা দিতে পারে, সেই দিকটা একটু দেখা ভালো। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো তো, যে কোঅপারেটিভ ব্যাংক এই যে মানুষের সুবিধার জন্য নানান রকম ভাবে কাজ করার চেষ্টা করছে, এটাতে তো ব্যাংকিং পরিষেবা দিতে গিয়ে ব্যাংকের খুব একটা উন্নতি হতে পারছে না, তাহলে ব্যাংক কি এই জায়গাটাতে ল্যাক করছে? মানে কমার্শিয়াল ব্যাংকের কি টার্মস এন্ড কন্ডিশন গুলো চেঞ্জ করা উচিত? তাদেরও কি কমার্শিয়ালাইজড জায়গা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত? কোঅপারেটিভ ব্যাংকে যে লোন থাকে, বেসিক্যালি আমাদের যে সমাজে উদ্যোগ আছে তাদেরকে মানে সাহায্য কর, মানে তাদের লোনটা সুবিধা মানে সঠিক ভাবে সঠিক ন্যায্য দাম মানে মানে রেটে যাতে লোনটা পায়, সেই দিকে বেশি ফোকাস করা। তো স্যার এখানে এদের মানে এদের মোটিভই কোঅপারেটিভ ব্যাংকের যে সার্ভিসটা প্রত্যেকটা মেন, মানে প্রফিট আর লস এটা মানে সেকেন্ড। এবার স্যার কোঅপ মানে কমার্শিয়াল ব্যাংকের মতো ওরাও লাভ পাওয়ার চেষ্টা করে, কিন্তু ওদের মেন টার্গেট হচ্ছে ওটা না, মানে লাভ প্রফিট মেকিং টা মেন টার্গেট, তাই স্যার ওরা নো প্রফিট নো লস এইভাবে কাজ করে ওরা। আচ্ছা, সোম তোমার হবি কি? আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা এবং ক্রিকেট ম্যাচ দেখা। আচ্ছা, কি তুমি ব্যাটসম্যান না বোলার? স্যার সেইরকম ভাবে কিছু না, মানে পাড়ার ক্রিকেটে সবই খেলতাম, মানে বল সবই করতাম। আচ্ছা, তোমার পছন্দের ক্রিকেটারের কি নাম? আমার পছন্দের কি নাম? মহেন্দ্র। আচ্ছা, ধোনি একটা বিশেষ দিনে রিটায়ারমেন্ট নিয়েছেন, কোন দিনে? স্যার 15ই আগস্ট। টাইমটা বলতে পারবে? গেস করতে পারি কি? হ্যাঁ বলো। 7টা, 7:30টার কাছাকাছি, টাইমটা আমার মনে নাই। 7:24, 7। ঠিক আছে, ঠিক আছে, 7:30টার কাছাকাছি বলেছো, ঠিক আছে। ঠিক তার কিছুক্ষণ পরে আরেকজন ক্রিকেটারও রিটায়ারমেন্ট নিয়েছেন, তার কি নাম? ওই একই দিনে? ভেরি গুড, তুমি যে খেলা দেখো, খেলা ভালোবাসো বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে সৌম, তোমার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমার, থ্যাংক ইউ সৌম। তোমার ক্ষেত্রে একটু রিভিউ দিই, সেটা হচ্ছে সৌম ভালো ক্যান্ডিডেট, যে জিনিসগুলো পারছো না সেইগুলো একটু পড়ার ল্যাকিং আছে বলে ভুলে গেছো বা জানা হয়নি কোনো কারণে, সেইগুলোকে আর একটু ঠিক করে নাও, পড়ার জায়গাটাকে আর একটু সময় দাও। এমনি কনফিডেন্স আছে ভালো, উত্তর দেওয়ার প্রবণতা আছে, চেষ্টা করেছো, সবই ঠিক আছে, খুব একটা প্রবলেম কিছু নেই। শুধু পড়াশোনার জায়গাটাকে একটু ডেপথে পড়ার চেষ্টা করো এবং নিজের সাবজেক্টের বইপত্রগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো, আমার মনে হয় ফাইনালসে ইন্টারভিউ ভালো হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।